ইনিংসের 17 ওভারে রান আউট নিয়ে হয়েছে নাটক। 17তম ওভারটি করছিলেন সাকিব আল হাসান, তার করা তৃতীয় বলটি স্টেটে মারেন নাজিবুল্লাহ জাদরান, তার সজুরে মারা বল গিয়ে সরাসরি স্টামে আঘাত হানে। সেই সময় সাকিব বলটি ধরার জন্য হাত বাড়িয়েছিলেন, নন স্ট্রাইকে থাকা ওপেনার রহমত শাহ ওই সময় বাইরে ছিলেন, তখন মনে হয়েছিল রহমত শাহ রান আউট হয়েছে, ফলে থার্ড আম্পিয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন, আর থার্ড আম্পিয়ার তার সিদ্ধান্ত জানিয়ে বলেন রহমত শাহ আউট হয়েছে। কিন্তু বোলার সাকিব নিজে আবার আম্পিয়ারকে বলেন তার হাতে বল স্পর্শ করেনি, ফলে থার্ড আম্পিয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন, আর থার্ড আম্পিয়ার তার সিদ্ধান্ত জানিয়ে বলেন রহমত শাহ আউট হয়েছে। কিন্তু বোলার সাকিব নিজে আবার আম্পিয়ারকে বলেন তার হাতে বল স্পর্শ করেনি, ফলে সাকিবের উদারতায় রান আউট থেকে বেঁচে যান রহমত শাহ। ম্যাচটিতে বাংলাদেশের 307 রানের জবাবে ব্যাট করছিল, শেষ পর্যন্ত ম্যাচটিতেও 85 রানের জয় পায় বাংলাদেশ। এ জয়ের ফলে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ দল। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। 85 রানের জয় পায় বাংলাদেশ।